কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ খবর খবর জানাতে সংবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা এবং মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব প্রথমে যাচ্ছেন জুমাতুল বিদার কাছে জুমাতুল বিদা অ্যাটর্নি জেনারেল বলছেন যে আপিল বিভাগের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে এই বক্তব্য শোনার পর যারা কোটা সংস্কার আন্দোলনকারী আছেন তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কোটা সংস্কারের জন্য যে আন্দোলন বেশ কয়েকদিন আগে শুরু হয়েছিল এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে কিন্তু রয়েছেন তারা যেটি জানিয়েছিলেন পূর্বেই যে কোটার যেই পদ্ধতি অর্থাৎ প্রথা এটা একেবারে তারা সংশোধনটা চায় এটি সংশোধনের মধ্য দিয়ে পরিপত্র দেওয়ার পরে কার্যনির্বাহী কিংবা কার্য এই সম্পর্কিত যে বিভাগ রয়েছে এবং সরকারের পক্ষ থেকে তারা সেই আশ্বাসটুকু চায় সেই পরিপত্রটুকু যায় যেখানে সঠিকভাবে উল্লেখ উল্লেখ থাকবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ অর্থাৎ সকল গ্রেডে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কি কোটার সুবিধাটুকু থাকবে কত পার্সেন্ট থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই পার্সেন্টেজের বলা হয়েছে সর্বোচ্চ পাঁচ শতাংশ সেটি উল্লেখ করা হয়েছে এবং তারা উল্লেখ করেছে বাংলাদেশের সংবিধানের কথা উল্লেখ করে বিভিন্ন ধারার কথাও তারা উল্লেখ করেছে এবং সুযোগের যেই সমতা সেটি বিধান করার জন্যই কিন্তু তারা আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহলকে যাতে অনগ্রসর জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী সহ পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে তারা এবং শারীরিকভাবে যারা অক্ষ রয়েছে রয়েছে পড়া তাদের পিছিয়ে নির্দিষ্ট পরিমাণ কোটা এর পাশাপাশি যেহেতু মুক্তিযোদ্ধা কোটার কথাও উঠে বিভিন্ন আলোচনা সমালোচনায় সেটির কথা উল্লেখ করেছেন তারা বলেছেন সর্বোচ্চ পাঁচ শতাংশ রেখে এই কোটার যেই সংশোধন সেই সংশোধনের পরিপত্র জারি করা হলেই কিন্তু করে এই রাজপথ ছেড়ে যাবেন শিক্ষার্থীরা এর আগ পর্যন্ত কোনো আশ্বাসে আসলে তারা বিশ্বাস রাখছেন না কারণ যে কোনোভাবে রিট কিংবা আপিলের মধ্য দিয়ে কিন্তু যে কোনো সময় কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে এ ধরনের শঙ্কা কিন্তু তারা আমাদেরকে প্রকাশ করেছেন এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে চলাচলের পথে বিঘ্ন ঘটছে যাদের তাদের সাথেও কথা বলেছিলি তারাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং বলেছেন ভোগান্তি হলেও তারা পাশে আছে এই আন্দোলনের এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জি বিদায় আমাদের সাথে যুক্ত হচ্ছে নীল মাহবুব নীল মাহবুব যারা গোটা সংস্কারের আন্দোলনকারীরা যারা মহাকালীতে আছেন তাদের ভাষ্য নিশ্চয়ই একই ধরনের এবং মানুষের তো কিছুটা দুর্ভোগ হচ্ছে যারা সাধারণ মানুষজন আছেন তারা কি তাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছেন কিনা শাহনাজ বাংলা ব্লকেট যে সর্বাত্মক বাংলা ব্লকেটের যে পূর্ব ঘোষণা ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকেই যারা ঘোষণা কোটা সমস্যা দাবি দিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু এই ঢাকা শহরের স্বতন্ত্রিক পয়েন্ট অবস্থা নিয়েছিলেন তার মধ্যে মহাখালী একটি এবং মহাখালীতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বাংলা ব্লকেটের ব্লকেটের যে অবরোধ সেই অবরোধ কর্মসূচি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে পালন করেছেন এবং যতক্ষণ পালন করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে মহাখালী সংযুক্ত যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল এবং গাড়ির দীর্ঘ সারি আমরা দেখেছি তবে কিছুক্ষণ আগে এই যে পাঁচ মিনিট আগে বাংলা ব্লকেটের যে কর্মসূচি ছিল সেখান থেকে তারা দাঁড়িয়েছে তারা এখনও আন্দোলনরত অবস্থায় আছে তবে তারা ব্যারিকেড তুলে নিয়েছে এবং এর ফলশ্রুতিতে এতক্ষণ পর্যন্ত মহাখালী সড়কে এবং মহাসড়কে যে গাড়িগুলো আটকে ছিল যে দীর্ঘ গাড়ির সারি ছিল সেই গাড়িগুলো কিন্তু এখন যেতে শুরু করেছে অর্থাৎ এখানে কিন্তু যে ভোগান্তিটা ছিল এতক্ষণ ধরে সাধারণের ভিতরে সেই ভোগান্তিটা কিছুটা হলেও কাটতে শুরু করেছে তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি যখন দীর্ঘ সারির জট এখানে ছিল তখন কিন্তু আমরা বেশিরভাগ গাড়ি আমরা ফাঁকা দেখেছি কারণ মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু অবশেষে পায়ে হেঁটে রওনা দিয়েছে এবং মানুষ যারা এই ভোগান্তির শিকার হচ্ছে তারা বলছেন যে তারা ভোগান্তির শিকার হচ্ছেন তবে শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনের যৌক্তিকতার সাথেও কিন্তু তারা তারা রায় দিচ্ছেন যে হ্যাঁ তারা যৌক্তিক দাবি নিয়ে এই আন্দোলনে নেমেছে তবে দিন শেষে যেহেতু ভোগান্তিটা তাদেরকে পোহাতে হচ্ছে সেক্ষেত্রে সরকারের কাছে তাদের আকুল আবেদন যত দ্রুত সম্ভব এই যে সব সমস্যা সে সমস্যার সমাধান করে কোটার সংস্কার করা হোক তাহলেই হয়তো এই ভোগান্তিটা কমতে পারে তবে এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে ব্লকেট সরিয়ে নেওয়া হয়েছে শাহনাজ যে নীল মাহবুব এবার যেতে চাইছি সায়েন্স লেভেল সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরণ খান হিরণ খান সায়েন্স লেভে যেসব কোটা সংস্কার আন্দোলনকারী আছেন তাদের ভাষ্য কি শাহনাজ এখনো কিন্তু আসলে আন্দোলনকারীরা তাদের যে হুংকার এবং তাদের যে অবস্থান সেটা কিন্তু বহাল রেখেছেন এবং তারা কিন্তু আসলে এখনও পর্যন্ত সায়েন্স লেবের যে মূর্তি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাবের মূর্খে ঘিরে আশপাশের এলাকা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে আপনি জানেন যে হাইকোর্টের আদেশ তারা জেনেছেন এবং তারা বলছেন যে পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এবং তাদের সংস্কার এই কোটা আন্দোলনের যে মূল দাবি তাদের কোটা সংস্কার করার না পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আপনারা ইতিপূর্বে জানেন শাহনাজ যে দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কটা তিরিশ শতাংশ এবং জেলা কটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে হাইকোর্ট রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানরা এবং অবৈধ ঘোষণা করা তারপর কিন্তু আসলে এই আন্দোলন সায়েন্স ল্যাব নীলখেদ বিভিন্ন এলাকার এই এলাকায় কোটা বিরোধী যারা রয়েছেন যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা কিন্তু এই সাত জুলাই থেকে এই আন্দোলন তারা করেন এবং আজ পর্যন্ত কিন্তু আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে হাইকোর্টের থেকে যে রায়টি এসে তারা শুনেছেন এবং তারা বলছে যে এক সপ্তাহ পরে চার সপ্তাহ পরে আসলে রায়ের যে পূর্ণাঙ্গ রায় সেটি প্রকাশ করবেন তারা চার সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দেওয়া এই সময়কে তারা মানেন না তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন খুব দ্রুত আসলে তাদের এই তাদের এই দাবি না মানলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য জি হিরন খান এবার যেতে চাচ্ছি স্বামী মাসুদানের কাছে যুক্ত হচ্ছেন ফার্মগেট থেকে স্বামী মাসুদানা এখনকার ফার্মগেটে যে চিত্র দেখা যাচ্ছে সাধারণত এরকম চিত্র ফার্মগেটে থাকে না কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে তারা কি বলছেন তারা তাদের আন্দোলন নিয়ে কতটা প্রত্যয় প্রকাশ করেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আসলে এখানে এতটাই শব্দ আমরা আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না যেটি হচ্ছে যে আন্দোলনের কোটা আন্দোলনের পক্ষে যারা আছেন তারা কিন্তু আসলে কোটা বাতিল চাচ্ছিলেন না তারা চাচ্ছিলেন যে কোটা সংস্কার করা হোক এবং যৌক্তিকভাবে কোটার পরিমাণটা নির্ধারিত হোক তো সেই দাবিতে কিন্তু তারা যেটি এখন বলছেন যে দুই সালেও তারা একই দাবি করেছিলেন যে কোটা যেন সংস্কার করে দশ ভাগে নিয়ে আসা হয় এখন যেটি তারা বলছেন যে এটি পাঁচ শতাংশে নামিয়ে আনা যেতে পারে তো তখনও আসলে কোটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল এবং এখনও কোটা পুরোপুরি বাতিলই থাকছে তো তারা যেটি বলছেন যে এইভাবে বাতিল করলে আবার আবারও আগে যেমন একটি রিট হয়েছিল সেই রিটের প্রেক্ষিতে সেই পরিপত্রটি আবার পুনর্বহাল হয়েছিল তো সেরকম কিছু আবারও ঘটতে পারে সেই জন্য তারা একটি নির্বাহী আদেশ চান এবং সেই পরি যতক্ষণ এটা ঘটছে সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তো একই সঙ্গে তারা এখন যে অবস্থাটাই তৈরি হয়েছে যে দীর্ঘ সময় কিন্তু আপনি জানেন যে বেশ কয়েক ঘন্টা ধরে তারা সড়কে অবস্থান করছেন এবং চারদিকে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছে যারা যাতায়াতকারী আছেন তারা কিন্তু কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং আপনি দেখছেন যে শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্সকে আসলে এখানে যেতে দেয়া হচ্ছে এবং অন্য যে গাড়িগুলো আছে তাদেরকে কিন্তু আটকে দেয়া হয়েছে এবং অনেকেই আসলে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করছেন এবং কেউ কেউ পার পেয়ে যাচ্ছেন যারা হাসপাতালে যাতায়াত করছেন বা এই ধরনের মুহূর্ষ অবস্থা বা খুব জরুরি অবস্থা সেগুলো ছাড়া বাকি সবাই কিন্তু চরম ভোগান্তির মধ্য দিয়েই এই রাস্তায় বের হচ্ছেন এবং রাস্তায় ভোগান্তির

কিছুক্ষণ আগে যখন হাইকোর্ট থেকে বলা হয়েছে দু সালে যে পরিপত্র সেই পরিপত্রে যেটা কোটা বাতিল করা হয়েছে সেটি আপাতত বিদ্যমানে থাকবে তারপরও শিক্ষার্থীরা কিন্তু রাস্তা ছেড়ে যাচ্ছেন না তারা বলছেন যে তারা কোনো বাতিলের পক্ষে না এবং হাইকোর্ট থেকে কি রায় দেওয়া হয়েছে সেটিকে তারা সেই দিকটায় তারা ফোকাস করছেন না তারা বলছেন যে একবারে ন্যূনতম পর্যায়ে ওটা রেখে যেন সংস্কার করা হয় সেই দাবি তারা মূলত তুলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সংস্কার করা না হবে তত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আজ দখল করে যেভাবে তারা গতানুগতিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে সেভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা বলছেন যে দু সালে কোটা সংস্কার না করে পুরো কোটা ব্যবস্থা যখন বাতিল করে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতেই মূলত তাদেরকে আবারও রাস্তায় নামতে হয়েছে তারা বারবার রাস্তায় নামতে চাচ্ছেন না তারা পুরো কোটা ব্যবস্থাকে সংস্কার চাচ্ছেন এবং সেই সংস্কারের দাবিতেই তারা মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং হাইকোর্ট থেকে যেমনটি বলা হয়েছে যে এক মাস পর ফের শুনানি দেওয়া হবে সেই শুনানির অপেক্ষা তারা করতে চাচ্ছেন না তারা বলছেন যে সেটি কোনো শুনানি নয় কোনো বাতিল নয় তারা যেভাবে বলছেন যে ন্যূনতম কোটা রেখে একটা সংস্কার করে বিদ্যমান যে পরিস্থিতি যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটি সমাধান যেন করা হয় সেজন্য তারা মূলত আন্দোলন করছেন এবং তারা বলছেন যদি রকম পূর্ণাঙ্গ সমস্যার এই কোটা ব্যবস্থা পূর্ণাঙ্গ সমাধান না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা রাজপথে থাকবেন এবং রাজপথে থাকতে গিয়ে তারা যতক্ষণ পর্যন্ত রাজপথে থাকা দরকার তারা থাকবেন তবু তারা যে দাবিগুলো তুলছেন অর্থাৎ চার দফা দাবি তম দু অন্যতম হচ্ছে ন্যূনতম কোটা ব্যবস্থা রেখে কোটা ব্যবস্থাকে সংস্কার করা সেটি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চলছে সানাজ জি সুলতান মাহমুদ আরিফ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতেও চট্টগ্রাম থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন এমদাদুল হক এবং মমনিসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক প্রথমে যাচ্ছি চট্টগ্রামে সেখান থেকে যুক্ত হচ্ছেন এমদাদুল হক এমদাদুল হক আপনার পেছনে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেখা যাচ্ছে তাদের ভাষ্যগুলো কি এবং চট্টগ্রামে কেমন সারা ফেলছে এই কোটা সংস্কার আন্দোলন সবশেষ জানাতে চাই যে সকাল দশটা থেকেই তো আসলে আন্দোলন চলছে এবং সকাল দশটা থেকে কিন্তু তারা এই যে এখন আছি আমরা টাইগার পাস এলাকায় এর পাশে দেওয়ানহাটে সেখানে রেলপথ অবরোধ করে কিন্তু বিক্ষোভ করেছিলাম এবং এই বিক্ষোভের কারণে এবং এই বিক্ষোভের কারণে কিন্তু সকাল দশটা পর্যন্ত সব ট্রেন চললেও এরপরে দুইটি ট্রেন চলাচল করেনি এবং আরেক আর কয়েকটি ট্রেন চট্টগ্রামে আসার কথা ছিল বিভিন্ন জায়গা থেকে ছেড়ে সেগুলি কিন্তু আসতে পারেনি এবং সেখানেও কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই যে জায়গাটি আছি সেটা হচ্ছে টাইগার এলাকা এই টাইগার পাস এলাকাতে এটি ব্যস্ততম যে সড়ক শেখ মুজিব সড়ক এই টাইগার পাস চত্বর যেটি অনেক ব্যস্ত চতুর্মুখী যান চলাচল থাকে সেটিতে কিন্তু যান চলাচল করতে পারছে না যেহেতু শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে এবং চারপাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং এর কারণে যেটি হচ্ছে ব্যস্ত সড়ক দিয়ে আসলে যারা চলাচল করছিলেন তারা দুর্ভোগে পড়ছেন এবং অনেকে হয়তো বা গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে যাতায়াতের চেষ্টা করছেন তো আসলে সব মিলিয়ে এই যে আন্দোলন সে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চলবে এবং এই দাবির মধ্যে তারা সবশেষ যেটি বলছেন যে যুক্তি সংস্কারের কথা বলছেন এবং এই সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত তারা কোটা রাখার কথা বলছেন যেটি মুক্তিযোদ্ধা কোটা অনগ্রসর কোটা এবং প্রতিবন্ধী মিলিয়ে সব মিলিয়ে এবং এই আন্দোলন তারা করছেন চালিয়ে যাবেন বলেছেন সন্ধ্যা পর্যন্ত আজকে থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবির পক্ষে সুস্পষ্টভাবে আশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন এমনটাই কিন্তু আমাদের বক্তব্য শাল্লা জি এটা দুধ হোক আপনাকে ধন্যবাদ এবার যেতে যাচ্ছি ময়নসিংহ ময়নসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদকে অনেক সুলতান সুলতান মাহমুদ কোনিকে আপনার পেছনে দেখতে পাচ্ছি যে ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলনকারীরা আন্দোলন করছেন ট্রেনের যাত্রীদের কি অবস্থা এবং পুরো আন্দোলন নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সানাজ যেহেতু এটি প্রায় এগারোটা থেকে এই তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা তারা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন যারা ট্রেনের যাত্রীরা আছেন কয়েকজনের সাথে কথা বলেছি সেখানেও কিছু অভিভাবক আছেন যাদের সন্তানরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারাও এই মাঠে আন্দোলন করছেন অভিভাবকরা যারা আছেন তারা বলছেন যে সন্তানদের এই যৌক্তিক দাবি যেহেতু এটি ভবিষ্যতের কথা চিন্তা করে এবং প্রত্যেকে এর থেকে সুফল ভোগ করবে সুতরাং এই যৌক্তিক দাবির সাথে তারা একমত এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা বলছেন আপিল বিভাগের একটি আদেশ কিন্তু সেই আপিল বিভাগের আদেশে দুই সালের যে পরিপত্র সেই পরিপত্রটি বহাল রাখা হয়েছে তারা বলছেন যে তখন যখন পরিপত্রটি জারি হয়েছিল তখনই কিছু বিষয় জিয়ে রাখা হয়েছিল অর্থাৎ তাদের যে দাবি ছিল যে কোটার যে সংস্কার সেই সংস্কার কিন্তু বিশতম গ্রেড পর্যন্ত হয়নি অর্থাৎ সেই দাবিটি তারা পূর্ণ সংস্কার কিন্তু চাচ্ছেন তারা বলছেন যেহেতু আন্দোলন শুরু হয়েছে সুতরাং সরকার এর প্রতি আন্তরিক হবেন এবং তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য প্রয়োজনে সংসদে নতুন করে আইন পাশ করবেন এবং এই দাবি আদায়ের জন্য তাদের যা যা কর্মসূচি করা দরকার তারা সেই সব কর্মসূচি তারা পালন করছেন এবং বলছেন যে রাজপথে তারা শান্তিপূর্ণ সহ বজায় রেখেই তাদের দাবিটি আদায় করতে চান তারা কোনো ধরনের সহিংসতায় যেতে চান না তারা সরকারকে মেসেজ দিতে চাচ্ছেন যে ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে স্বাধীনতার এত বছর পরেও কেন কোটার এই এই অবস্থা বজায় থাকবে সুতরাং একটি যৌক্তিকভাবে এটি সংস্কার দরকার মেধাবীরা যারা আছেন তাদের এই মেধার জন্য মূল্যায়ন হয় তবে সেক্ষেত্রে তারা ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠী তাদের জন্য যে সংরক্ষিত কোটা সেটি রাখার পক্ষে কিন্তু তারা মত দিয়েছেন তো তাদের আন্দোলন চলছে এবং এখনো পর্যন্ত তারা অবস্থান আমরা এখন যেতে যাচ্ছি বরিশালে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাসেলসেন রানা রানা বরিশালের বরিশালে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে জানতে চাই ছাড়া যে সরকারি চাকরিতে কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েকদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একযোগে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে এগারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে কুয়াকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে তারা অবস্থান নিয়েছে এবং সড়কটিতে অবরোধ সৃষ্টি করেছে এর আগেও গত সাত দিন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়ক রয়েছে এই সড়কে অবরোধ করে you <laughs> বিক্ষোভ চালিয়েছে তারই ধারাবাহিকতা আজ দেখছি আমরা যে এই বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে মাঝে বৈরী আবহাওয়া বৃষ্টি হওয়ার পরও তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও তাদের এই কর্মসূচি তারা চালিয়েছে এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি বরিশালের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজ তারাও কিন্তু এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বরিশালের নথলাবাদ বাস টার্মিনাল যে রয়েছে সেখানে অবরোধ কর্মসূচি চালিয়েছিল তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তাদের সাথে আমরা কথা বলেছি যে আজ যেহেতু বিষয়ে হাইকোর্টে যে রায় ছিল সেই রায়টি আপিল বিভাগ স্থগিত করেছে তারপরেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের যেটি দাবি সেটি তারা জানাচ্ছেন যে মুক্তিযোদ্ধা কোটা বা অন্য যে কোটাগুলো রয়েছে শুধুমাত্র অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী যারা রয়েছে তাদের এই দুটি কোটাকে সংকুচিত করে ছোট করে বাকি যত কোটা আছে সব কোটাগুলো বাতিল করে ওটা সংস্কার করতে হবে যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তার চলতে থাকবে তো এই ছিল এখানের কর্মসূচি সর্বশেষ আমরা এই মুহূর্তে ফকরুল সাইন কে শুনতে পাচ্ছি না আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে রংপুরের আন্দোলন নিয়ে জানার চেষ্টা করবো